হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আশা করছি তোমরা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে টপিকটা হচ্ছে মাইগ্রেন নিয়ে। মাইগ্রেন আমরা অনেকেই সাফার করে থাকি এই প্রবলেমটা নিয়ে, অনেকের সেভিয়ার মাইগ্রেনের প্রবলেম রয়েছে। তো আজকে টপিকটা শুরু করার আগে তোমরা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও ক্লিক করে দিও, তাহলে লেটেস্ট ভিডিওর যে নোটিফিকেশানগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এবার বলি, আজকে ভিডিওটা একটু সাউন্ড প্রবলেম হবে কারণ আমি উইন্ডোর সামনে বসে করছি, তো একটু তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও, ভেহিকেলের অনেক বেশি সাউন্ড তোমরা পাবে। তো যাই হোক, আজকে আমি মাইগ্রেন নিয়ে কথা বলব। তো মাইগ্রেন আর হেডেকের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। আমরা যেগুলো নর্মাল হেডেক হয় সেটাকে আমরা মাইগ্রেন হিসাবে বলতে পারি না, কারণ মাইগ্রেন যেটা সেটা কিন্তু প্রলং টাইম ধরে হয়, আর সেটা অনেক ক্ষেত্রে এক থেকে দেড় দিন বা দুদিন পর্যন্ত স্থায়ী হয়। তো মাইগ্রেন বেশ কয়েকটা কারণে হয়। প্রথমে যে কারণটা ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে যে হেরিডিটির জন্য, যাদের বাড়িতে কারো না কারো হেরিডিটির প্রবলেম রয়েছে, অর্থাৎ কারো না কারো রয়েছে মাইগ্রেন, তাদের কিন্তু মাইগ্রেন হওয়ার চান্সেসটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি এরকম প্রবলেম থাকে তাহলে আমাদের সেই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতে হবে। তো এবার আসি, মাইগ্রেন কোন জায়গাগুলোতে হয়, অর্থাৎ নর্মাল হেডেক আর মাইগ্রেনের মধ্যে তো কিছু ডিফারেন্স রয়েছে, নর্মাল হেডেককে আমরা মাইগ্রেন হিসাবে বলতে কখনোই পারব না। তো প্রথমে বলে রাখি যে মাইগ্রেন সাধারণত এই জায়গাটা দিয়ে যেমন শুরু হয়, এখানে কিন্তু নর্মাল হেডেক বা এটাকে টেনশন পয়েন্ট বলে। তো টেনশন পয়েন্ট থেকে হওয়া হেডেক সাধারণত টেনশনের জন্য বা নর্মাল হেডেক বা স্ট্রেসের জন্যই হেডেক সেগুলো, কিন্তু মাইগ্রেন হলে এখান থেকেও ব্যথা শুরু হবে, পিছন থেকে একটা এই সাইড থেকে ব্যথা হওয়ার টেন্ডেন্সি থাকে, বা কখনো কখনো ঘাড়ের উপর দিয়ে ব্যথা হয়ে থাকে যদি মাইগ্রেন হয়। এবার বলি, মাইগ্রেন যদি হয় তাহলে সেটা অনেকক্ষণ বেশি স্টে করে। নর্মাল হেডেক হার্ডলি 1 আওয়ার 2 আওয়ার কিংবা ইউজুয়ালি একটা ন্যাপ নিলে চলে যায়, মাইগ্রেন কিন্তু চট করে চেপে যায় না। তো এই জন্যই এটা একটু প্রবলেম। তো এবার আসি মাইগ্রেন এর কারণ। প্রথমে তো বললাম যে বয়সেই যদি কারো মাইগ্রেনের প্রবলেম থাকে, অর্থাৎ হেরিডিটি এটার মূল কারণ। তো যদি কারো মাইগ্রেনের প্রবলেম থাকে বাড়িতে, মা বাবা পেশি ভাই বোন বা যে কারো, তাহলে তোমার মধ্যে হওয়ার কিন্তু চান্সেসটা রয়েছে। এবার আসি সেকেন্ড কারণ, সেটা হচ্ছে স্ট্রেস, অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করা। নাও আজকের যুগে দাঁড়িয়ে আমি কখনোই তোমাদেরকে বলবো না যে স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করো, কোথাও না কোথাও স্ট্রেস চলেই আসে, সেটা পড়াশুনো, জবের কারণ, ম্যারিটাল কারণ বা ফ্যামিলি বা যে কোনো কারণে হোক স্ট্রেস চলেই আসে। সেই স্ট্রেসটা যখন হাই লেভেলে চলে যায় তখন আমাদের মাইগ্রেন শুরু হয়ে যায়। এছাড়া থার্ড নম্বর রিজন হচ্ছে অতিরিক্ত গরম লাগা, অতিরিক্ত গরম বা অতিরিক্ত সোয়েট এইসবের কারণেও কিন্তু মাইগ্রেন শুরু হয়ে যায়। ফোর্থ নম্বর কারণ হচ্ছে ঠান্ডা, চট করে ঠান্ডা আইসক্রিম খাওয়া বা কোনো রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিংবা অতিরিক্ত শীতে আমাদের কিন্তু মাইগ্রেন শুরু হয়ে যায়, সেটা সাধারণত হয় ঠান্ডার জন্যই। এবার আমরা যে কারণটা বলবো সেটা কোনো রিজনই না, অর্থাৎ উইদাউট এনি রিজনও কিন্তু মাইগ্রেন শুরু হয়ে যায়। তো মাইগ্রেনের এটাই একটা অন্যতম বৈশিষ্ট্য বলা যায় যে অনেক সময় মাইগ্রেন উইদাউট এনি রিজন শুরু হয়ে যায়, লাইক ভোর চাপের সময় মাইগ্রেন শুরু হয়ে যেতে পারে, বা দুপুরবেলা শুরু হয়ে যেতে পারে, বিকেলবেলা শুরু হয়ে যেতে পারে। তো উইদাউট এনি রিজন মাইগ্রেন শুরু হয়ে যেতে পারে, কারণ এটার কোনো সবসময় যে একটা পার্টিকুলার রিজন থাকবে তা কিন্তু হয় না। এবার আর একটা কারণ যেটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয় সেটা হচ্ছে যে এমটি স্টমাকে থাকলে আমার অনেক বেশি মাইগ্রেন শুরু হয়ে যায়। সাধারণত আমি যখন কলেজ করি বা ক্লাস করি বা অনেকক্ষণ হয়তো খালি পেটে রয়েছি তখনও কিন্তু মাইগ্রেন শুরু হয়ে যায়, এবং সেটা কিছু ক্ষেত্রে এতটাই সেভিয়ার হয়ে যায় মডারেট থেকে যে ভমিটিং পর্যন্ত হয়ে যায়। এটা অনেকেরই হয়, মাথা ব্যথা অ্যান্ড ভমিটিং। হাউএভার, তো সেই জিনিসগুলো আমাদের অনেক বেশি ট্রিটমেন্ট এর মাধ্যমে কিওর করা যায়, বাট কমপ্লিটলি কিওর হয় না। অবভিয়াসলি আজকে যে ট্রিটমেন্টটা নিয়ে কথা বলবো বা মাইগ্রেনের যে রেমেডিগুলো নিয়ে কথা বলবো সেটা কোনো রকম ট্যাবলেট অবশ্যই নয়। অনেকেই মনে করে যে অ্যাসপিরিন খেলে মাইগ্রেনটা ট্রিট করা যায়, বা টেম্পোরারি কোনো ব্রুফেন আইব্রুফেন খেয়ে নিলাম তো মাইগ্রেনটা ট্রিটেবল, বাট সেটা একদমই উচিত নয়। যে কোনো রকমের পেন, সেটা মাইগ্রেন হোক, হাত পা ব্যথা হোক বা যে কোনো রকমের পেন, কখনোই
পেনকিলার দিয়ে ট্রিটমেন্ট করতে হয় না। কারণ একটা সময় হয় কি, পেনকিলার নিতে নিতে আমাদের কিডনি, আমাদের বডি, আমাদের লিভার, আমাদের হার্ট সব কিছু ইফেক্ট করে, যেটা ইভেনচুয়ালি পুরো শরীরটাকে ড্যামেজ করে। একটা সময় এমন আসবে যখন আমরা পেনকিলার নিতে নিতে আর পেনকিলার কাজই করবে না। তো এই ধরনের যারা প্রবলেমে রয়েছো, যারা মাইগ্রেন বা হেডেকের জন্য রেগুলার আসছো, মাথা ব্যথা করছে, একটা আইবুপ্রোফেন খেয়ে নিচ্ছ, অ্যাসপিরিন খেয়ে নিচ্ছ, বা কোনো কিছু করছো, খেয়ে নিচ্ছ জাস্ট কিছু ওষুধ পেলাম হাতের মধ্যে খেয়ে নিলাম, এই জিনিসগুলো ইমিডিয়েটলি স্টপ করা দরকার। আর সবার প্রথমে বলি, নো ম্যাটার হোয়াট ইজ দ্য রিজন, স্ট্রেস থাকুক না থাকুক, কোনো রিজন হোক না হোক, হেরিডিটি কারণ হোক, গরম ঠান্ডা লাগা বা টায়ার্ডনেস, হোয়াট এভার দ্য রিজন ইজ, সবার আগে যখন মাইগ্রেন শুরু হবে তোমরা কিন্তু কিছুক্ষণ আগে বুঝতেই পারবে। যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে তারা কিন্তু কিছু হিন্টস পেয়ে যায়। তো যখন অ্যালার্ট করবে আমাদেরকে আমাদের বডি যে মাইগ্রেন শুরু হবে বা মাইগ্রেন হতে পারে, আমরা কিন্তু সবার আগে রিল্যাক্স হয়ে যাবো। যে কোনো কাজেই আমরা আটকে থাকি না কেন, আমরা একদম রিল্যাক্সলি বসবো, স্ট্রেস ফ্রি। অবভিয়াসলি কোনো রকম ফোন বা কোনো রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা এনি টাইপ অফ ফিজিক্যাল অর এনিথিং, লাইক যে কোনো অ্যাক্টিভিটি তোমরা যদি করো তখন সেটা তখন ইমিডিয়েটলি ডিসকার্ড করবে এবং একটা স্ট্রেস ফ্রিভাবে বসে কাম করার চেষ্টা করবো, লাইক ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে। সেটা অনেকটা আমাদের শরীরটাকে ইমিডিয়েটলি রিল্যাক্স করতে সাহায্য করবে, নার্ভগুলোকে কাম ডাউন করতে সাহায্য করবে। তো সেটা অনেকটাই হেল্পফুল মাইগ্রেনটাকে ট্রিট করার জন্য। বাট এগেইন, যেহেতু সাইনগুলো আসছে তো মাইগ্রেন হবে, তো এটাও আমাদের মাথায় রাখতে হবে, আমরা যতটাই রিল্যাক্স করি না কেন মাইগ্রেন কিন্তু শুরু হবে। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো নর্মাল ওয়াটার খেতে হবে। খুব বেশি যদি আমরা জল খাই, জলের তো অনেক গুণ, তো আমরা যদি ওয়াটার ইনটেকটা একটু বাড়িয়ে দিই তাহলেও কিন্তু আমাদের মাইগ্রেনটা খুব সহজেই ট্রিট করা যায়। আর একটা আমি রেমেডি বলবো, যেটা আমি রিসেন্টলি নিজে অ্যাপ্লাই করেছি, নিজে আমি হেল্পফুল পেয়েছি, সেটা হচ্ছে পেপারমেন্ট অয়েল। এই অয়েলটার ব্যাপারে অনেকেই জানে না, আমিও জানতাম না। আমি শুনেছি অনেক ক্ষেত্রে যে হেডেক হলে অনেকে বলে অনেক রকম অয়েল পাওয়া যায়, সেটা যদি ইনস্ট্যান্টলি নাকি কাজ করে মাথায় দিলে। তো যাই হোক, আমার ক্ষেত্রে কোনো কিছুই কাজ করে না। আমি যদি পেনকিলারও খাই সেটা একটা সময়ের পরে কমতে সময় লাগে, যার জন্য আমি পেনকিলারও খাই না। আর আরোই আমি পেনকিলার নেওয়া ছেড়ে দিয়েছি যবে থেকে আমি জেনেছি এটার খুব হার্মফুল ইফেক্ট রয়েছে। তো যে পেপারমেন্ট অয়েলটা আমরা ইউজ করবো সেটা কিন্তু আমাদের হেডেক বা মাইগ্রেন বা টেনশনটাকে কমিয়ে ইমিডিয়েটলি আমাদের বডিটাকে রিল্যাক্স করতে সাহায্য করে। বাট এগেইন, কোনো কিছুই বেশি ভালো না। অর্থাৎ তোমাদের যদি কন্টিনিউয়াসলি এরকম প্রবলেম চলতে থাকে, তোমরা একটা ভালো একটা ডক্টরের সাথে কনসাল্ট করো, বাট সেই ডক্টর যদি প্রলং টাইমের জন্য কোনো মেডিকেশন দেয় অবশ্যই সেটা করো না। কারণ আমি একটা সময় প্রলং টাইম মেডিকেশনে ছিলাম, লাইক 3 to 6 months, বাট আমার কিন্তু কোনো কাজ করে না, মাইগ্রেন একদমই যায়নি, উপরন্তু অন্যান্য প্রবলেম শুরু হয়ে গেছিল। তো আজকে যেহেতু আমি মাইগ্রেন নিয়ে কথা বলছি, তো আমি রিসেন্টলি এই পেপারমেন্ট অয়েলটা পারচেস করে সেটা তোমাদের দেখাই। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আর 30 ml এর একটা বটল, আর এটার প্রাইস 275 rupees। তো এনি টাইপ অফ ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের তোমরা পেপারমেন্ট অয়েল একটা কিনে রাখতে পারো, জাস্ট 1 drop or 2 drop, নট মোর দেন দ্যাট। তো নিয়ে জাস্ট এখানে এই টেনশন পয়েন্টগুলোকে একটু হালকাভাবে দিলে তো ইমিডিয়েটলি কিন্তু তোমার স্ট্রেসটা কমিয়ে একদম পেনটাকে ইমিডিয়েটলি কিন্তু রিলিফ দিয়ে দেয়। আর কোনোভাবেই 1 থেকে 2 ড্রপের বেশি তোমরা পেপারমেন্ট অয়েল ইউজ করবে না। ইউজুয়ালি যারা ওষুধ খায় তাদের তো আমি বলবো যে ওষুধের থেকে বেটার এই এসেনশিয়াল অয়েল দিয়ে নিজের হেডেকটাকে ট্রিট করা। তো এবার আসি যে মাইগ্রেন জিনিসটা অ্যাকচুয়ালি কি কিওর দেন, এটা কি কখনো যায় নাকি যায় না। তো আমাকে অনেকেই বলেছে তাদের মাইগ্রেন ছিল এখন নেই, আমার যেমন মাইগ্রেন হয় আবার কোনো কোনো সময় হয় না। তো অ্যাকচুয়ালি এটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যেটা নিয়ে অনেকেই কিন্তু দ্বিমত রয়েছে। অর্থাৎ কেউ বলে মাইগ্রেন চলে যায় একটা সময়ের পরে, তো অনেকেই বলে যে মাইগ্রেন কিন্তু যায় না। তো যেহেতু আমি নিজে এখনও অবধি এই প্রবলেমটাকে ফেস করছি, অনেকটাই কমে গেছে, হয়তো 80% এই প্রবলেমটা আমার কিন্তু নেই,
স্টিল রয়েছে তবুও, সেজন্য আমি বলবো এটা কখনোই যায় না, হয়তো একটা সময় পরে কমে যেতে পারে। আমরা যদি নিজেকে একটা শেডিউল লাইফে নিয়ে আসতে পারি, একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারি, অবশ্যই মাইগ্রেনটা অনেকটাই কমে যাবে। বাট কখনোই যে একদম চলে যাবে সেটা বলবো না, কারণ আমরা আফটারঅল হিউম্যান, তো আমাদের স্ট্রেস আসবেই, টেনশন আসবেই, তো সেগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। কখনোই যাতে স্ট্রেস বা টেনশন আমাদের লাইফটাকে রুইন করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো মাইগ্রেন বা হেডেক যাই হোক না কেন, সবার আগে রিল্যাক্স থাকার চেষ্টা করুন, চেষ্টা করুন যে স্ট্রেস বা টেনশন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কাজের জায়গাতেই রেখে আসবো। বাড়িতে এসে সেগুলো নিয়ে টেনশন করা বা আরও বেশি সেগুলোকে নিয়ে ভাবা বা অতিরিক্ত হাই টেম্পারে চলে যাওয়া, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ইগেন সেগুলোও কিন্তু আমাদের ইভেন্টুয়ালি মাইগ্রেনে বা হেডেকে নিয়ে যায়। তো এই ছিল আমার আজকের টপিক। তোমাদের যদি আজকের টপিকটা নিয়ে কিছু জানার থাকে আমার কমেন্ট সেকশনে জানিও, আর এই ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করতে ভুলো না, তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলো না। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।